আজ মানিকগঞ্জের ঘিওরের তেরোশ্রী গণহত্যা দিবস। 1971-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন মানিকগঞ্জে 43 জন স্বাধীনতাকামী মানুষ। স্বাধীনতার এত বছর পরেও অনেকেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় ক্ষুব্ধ জেলার মানুষ। মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহিরের তথ্যছবি নিয়ে প্রতিবেদন। 44 বছর আগের এই দিনে তেরোশ্রী এস্টেটের সেই সময়ের জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমান সহ 43 জন স্বাধীনতাকামী মানুষকে আগুনে পুড়িয়ে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। শুধু মানুষ হত্যা নয়, জ্বালিয়ে দেয় গ্রামের সব বাড়িঘর। সেদিনের সেই স্মৃতি যেন এখনো জ্বলজ্বলে বেঁচে যাওয়া অনেকের কাছে। প্রায় 450 বাড়িতে আগুন দিয়েছিল, তার ভিতরে অন্তত 300 বাড়ি। দেশ স্বাধীনের পর শহীদদের স্মরণে তেরোশ্রী গ্রামে তৈরি করা হয় একটি স্মৃতিস্তম্ভ, যেখানে জায়গা পায় 36 জন শহীদের নাম। কিন্তু যাদের নাম এখনো অজানা, তাদের পরিবারের দাবি প্রিয় মানুষটির মুক্তিযোদ্ধা স্বীকৃতি। 43 জনের নাম এই সংগ্রহ করতে হবে এবং এটা এই ফলকে লিখতে হবে নির্ভুল ভাবে। এত বছর হয়ে গেল স্বাধীনতার, আমার দাদুকে এখনো পর্যন্ত একটা স্বীকৃতি দেওয়া হয়নি। আমাদের পরিবারকে একটা মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, এটাই আমি সরকারের কাছে বা এই বর্তমান সরকারের কাছে আমার একটা আবদার বা দাবি। এদিকে মুক্তিযুদ্ধ শহীদদের ইতিহাস সম্পর্কে জানতে স্মৃতিস্তম্ভের পাশে একটি জাদুঘর ও পাঠাগার তৈরির দাবি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের। এখানে একটি স্মৃতিস্তম্ভের পাশে একটি জাদুঘর ও লাইব্রেরি তৈরি করা হোক। এই পাঠাগার আর জাদুঘর দেখে আমাদের তেরোশ্রীর নতুন প্রজন্মের ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে এবং বয়স্ক যারা আছে তারা এই তেরোশ্রীর গৌরব অনুভব করতে পারবে। দেরিতে হলেও মানবতা বিরোধী অপরাধীদের বিচারে খুশি মানিকগঞ্জের মানুষ। তবে অপরাধের সর্বোচ্চ শাস্তি সহ রায় কার্যকরের দাবিতে সোচ্চার তারা। মনিরা কাজুরি, 71।